জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকীর বছর দু বিশ তার শততম জন্মবার্ষিকীর দিন সতেরোই মার্চ থেকে শুরু হয়েছে মুজিব বর্ষ উদযাপন স্বাধীন বাংলাদেশ ও বঙ্গবন্ধু একাত্তর তিনি একাত্তরের ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করেন তার ডাকেই মানুষ স্বাধীনতার জন্য সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশের স্বাধীনতার দ্বারে পৌঁছানোর আগের বছরটি কেমন কেটেছিল বঙ্গবন্ধুর সেই উত্তাল আন্দোলনে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক দিনগুলো নিয়ে মুজিব বর্ষ জুড়ে বৈশাখী সংবাদের বিশেষ ধারাবাহিক আয়োজন যার ডাকে বাংলাদেশ বাপ্পার প্রতিবেদন সত্তরের অক্টোবরে তৎকালীন পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক নির্বাচন হওয়ার কথা ছিল প্রথমে পরে পূর্ব বাংলায় বন্যার কারণ দেখিয়ে নির্বাচন পিছিয়ে সত্তরের ডিসেম্বরে ধার্য করে বাঙালি বিরোধী সামরিক শাসক ইয়াহিয়া খান কিন্তু উনিশশো সালের বাইশে আগস্ট প্রাদেশিক নির্বাচন সংক্রান্ত এক নির্দেশনা জারি করে পাকিস্তানের নির্বাচন কমিশন যেখানে বলা হয় পশ্চিম পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং বেলুচিস্তানের কিছু এলাকায় অক্টোবরেই প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হবে এর প্রতিবাদ করেন আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান সত্তরের এদিন বিকেলে ঢাকায় ধানমন্ডির বত্রিশ নম্বরে সাংবাদিকদের সাথে আলাপকালে শেখ মুজিব বলেন নিজেদের অপকর্ম ঢাকা দেবার জন্য এক শ্রেণীর সরকারি কর্মচারী এবং জনগণকে মোকাবেলা করার সাহস নাই এমন এক শ্রেণীর রাজনীতিক পারস্পরিক যোগ সাজসে নির্বাচন বাঞ্চালের চক্রান্তে মাতিয়াছে নির্বাচনী প্রচারে নামিয়া মাঠঘাট চোশিয়া তাহারা যখন আঁচ করিতে পারিলেন অবস্থার সুবিধার নয় তখন নির্বাচন পিছানোর দাবি তুলিতে বাধ্য হন তবে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করিলে তার পরিণাম কি দাঁড়াইবে তা তারা জানেন কাজী বাপ্পা বৈশাখী সংবাদ ঢাকা